হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দাওয়ার ক্লাস ক্লাস নাইনের সেকেন্ড সেকশন তোমাদের মডেল অ্যাক্টিভিটি টার্ভসে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো বলছে ঠিক উত্তর নির্বাচন করো যেখানে এক্স ওয়াই জেড বাস্তব সংখ্যা এক্স ল্যাস ওয়াই জেড জিরো হলে এর মধ্যে কোনটা ঠিক হবে তোমাদের আগে আমি একটা বাস্তব উদাহরণ দেবো ধরো মনে করো দুই আর এখানে আছে তিন তাহলে কী আমরা বলতে পারি দুই থেকে তিন বড় তো মানে টু লেস থ্রি কিন্তু যখনই তোমরা এই দুই আর তিনের সাথে কোনো ঋণাত্মক সংখ্যা গুণ করবে ধরো দুইয়ের সাথে গুণ করে দাও মাইনাস এক আর তিনের সাথে গুণ করে দাও মাইনাস এক তাহলে কি হবে দেখো এটা হবে দুই একে দুই মাইনাস দুই এটা হবে তিন একে তিন মাইনাস তিন তাহলে দেখো এই যে চিহ্ন যেটা আমাদের লেস ছিল লেসটা কিন্তু আর ঠিকঠাক থাকছে না এখানে দেখো এখানে কিন্তু মাইনাস দুইয়ের থেকে মাইনাস তিন বড়ো দেখাচ্ছে তা কী করে হয় মাইনাস দুই তো বড় তার মানে চিহ্নটা গ্রেটার দেন হয়ে যাবে অর্থাৎ লেস দেন চিহ্নটা কী হয়ে যাবে গ্রেটার দেন অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যা গুণ করে দিলে লেস থাকলে গ্রেটার হয় উল্টোটাও সত্য গ্রেটার থাকলে লেস হয় এখানে আমাদের লেস দিয়ে আছে লেস দেন তাহলে জেড যেহেতু জিরো থেকে ছোট ঋণাত্মক সংখ্যা সুতরাং জেড দিয়ে যখনই গুণ করব এই লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন অর্থাৎ সঠিক উত্তর হবে কিন্তু আমাদের বি বি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ অ্যান্সার হবে বি নেক্সট অঙ্কটা দেখো কি বলছে কোন মানে বলছে কোন বিন্দুটি এই সমীকরণের উপর অবস্থিত নয় তাহলে আমরা দেখব এটা কোন বিন্দুটা এর উপরে দিলে সিদ্ধ না করে তাহলে আমরা এখানে যদি তিন আর দুই বসা এক্সের জায়গায় তিন বসালে হচ্ছে গত তিনটিককে নয় আর এর জায়গায় দুই বসালে হচ্ছে দুই তাহলে আসছে এক্সের জায়গায় তিন বসালে নয় আর ওয়ের জায়গায় দুই বসালে দুই তাহলে আসছে নয় থেকে দুই বিয়োগ করলে সাত অর্থাৎ ডান দিকটা আসছে অর্থাৎ এই বিন্দুটা সিদ্ধ করছে আচ্ছা এক মাইনাস চার বসাও এক্সের জায়গায় যদি এক বসাও তাহলে তিন এককে তিন আর এখানে যদি মাইনাস চার বসাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস চার হয়ে যাবে অর্থাৎ সাত এটাও ঠিক আছে আচ্ছা জিরো মাইনাস সেভেন বসাও জিরো বসালে তিন জিরো জিরো আর মাইনাস সেভেন ওয়াইয়ের জায়গায় বসালে মাইনাস মাইনাস প্লাস প্লাস সেভেন আসছে তাহলে জিরো প্লাস সেভেন মানে সেভেন আচ্ছা এটাও সঠিক উত্তর এবার দুই জিরোটা তাহলে বোঝাই যাচ্ছে যে এরা তিনজন স্যাটিসফাই করেছে মানে দুই জিরো স্যাটিসফাই করবে না বা সিদ্ধ করবে না অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর তবু আমি দুই জিরোটা বসিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের দুই যদি বসো এক্সের জায়গায় তাহলে তিন দুই ছয় মাইনাস জিরো যদি বসাবো এক জায়গায় জিরো তাহলে এটা আসছে ছয় তাহলে এটা কিন্তু সাত আসেনি তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের অ্যান্স হবে ডি অর্থাৎ ডি হবে সঠিক উত্তর নেক্সট বলছে স্তম্ভ মেলাও তো এখানে ভালো করে দেখো দুটি পয়েন্ট আছে আর এখানে চারটি পয়েন্ট তো এদের মধ্যে একটি বাদ যাবে এক্সট্রাতে আছে মূলত সংখ্যা কারা হয় তোমরা সবাই যেন আমি প্রচুর ভিডিও বানিয়ে রেখেছি তোমরা প্লে গিয়ে দেখে নিতে পারো মূলত সংখ্যায় হয় দশমিক বিস্তার হতে হবে বা আবৃত দশমিক বিস্তার হতে হবে অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলো যেন সসীম হয় অর্থাৎ কোথাও যেন থেমে যায় অর্থাৎ ভাগ মিলে যেতে হবে অথবা যদি থেমে নাও যায় তাহলে বারবার আসবে একই সংখ্যা বা দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা বারবার আসবে এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা মানে জিরো পয়েন্ট থ্রির মাথায় অর্থাৎ পৌনভনিক সংখ্যা তাহলে মূলত সংখ্যা কারা সসীম এবং আবৃত দশমিক সংখ্যা ওকে অম্লত সংখ্যা কারা হবে অমৃত সংখ্যা যারা অসীম অনাবৃত্ত দশমিক বিস্তার হবে তারা অমৃত সংখ্যা হবে অর্থাৎ এটা চলে যাবে একে তাহলে সঠিক উত্তর হবে এ যাচ্ছে এ যাচ্ছে তিনে আর বি যাবে তোমার একে হচ্ছে সঠিক উত্তর নেক্সট অঙ্কে চলে এসো সমাধান করো দুটি সমীকরণ দিয়েছে সমাধান করো কি পদ্ধতি কিন্তু বলা নেই সুতরাং তোমরা কোনো পদ্ধতি বলা না থাকলে এরকম মডেলের অঙ্ক বর্জ্যগুলো মনে করবে এটা একটু সহজ হবে তোমাদের জন্য ঠিক আছে তাহলে প্রথম সমীকরণটা কীভাবে লিখবে থ্রি এক্স এই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ষোলোটাকে বাম দিকে আনবে ইকুয়াল টু জিরো এটাকে কীভাবে লিখবে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস বাষট্টি ইকুয়াল টু জিরো এবার এদের পরপর তোমরা নিচে নিচে বসাবে তাহলে কি লিখবে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ষোলো ইকুয়াল টু জিরো আর সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস বাষট্টি টু জিরো এদের নিচে নিচে বসানোর পর এখানে করবে কি এক্স বাই ওয়াই বাই ওয়ান বাই এবার দুটো করে বক্স করবে মাঝখানে মাইনাস এবার কি করতে হয় এক্সের নিচে যখন কাজ করবে এক্সগুলো চেপে ধরবে এক্সগুলো চেপে ধরে যে চারটি সংখ্যা থাকবে গুণ করবে তাহলে তিন দিয়ে বাষট্টি গুণ হবে তার আগে দেখে নাও তিনের আগে মাইনাস বাষট্টি আগে সো প্লাস হচ্ছে আচ্ছা তিন দিয়ে বাষট্টি গুণ করলে তিন দুই ছয় তিন ছয় আঠেরো আচ্ছা এবার পাঁচ দিয়ে ষোলোর গুণ পাঁচের আগে প্লাস ষোলোর আগে মাইনাস তো প্লাসে মাইনাস আসছে পাঁচ ছয় তিরিশে শূন্য থাকে তিন পাঁচ এক পাঁচ আর তিন আট আসি হচ্ছে এবার যখন ওয়াই এর নিচে কাজ করবে তখন ওয়াইটাকে চেপে ধরবে তাহলে ওয়াইটাকে যদি এরকম চেপে ধরো তাহলে যে চারটি আছে তাদের এই কোনো গুণ করতে হবে নিচের কোনো এরকম তাহলে কী হবে ছ ষোলো কত ছ ছয় ছত্রিশের ছয় হাত তিন ছয় ছয় তিন নয় ছয় ষোলো ছিয়ানব্বই আচ্ছা এবার এটার সাথে এটা গুণ করতে হবে মাইনাস আসে তাহলে চার দুই আট আর চার ছয় চব্বিশ দুশো আটচল্লিশ এবার যখন এটা চাপবে তখন আবার শুল্টো কোন নিতে হবে তাহলে প্রথমটা হচ্ছে চার পাঁচে কুড়ি তারপরটা হচ্ছে তিন ছয় আঠারো কিন্তু মাইনাস আঠারো এবার তোমাদের কী করতে হয় ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে তাহলে একশো ছিয়াশি প্লাস আশি দেখো মাইনাস মাইনাসের প্লাস এটুকু খেয়াল রাখতে হবে প্লাস মাইনাসের ভুল যেন করবে না একদমই তো এটা হচ্ছে কত মাইনাস মাইনাসে প্লাস দুশো বাই এটা হচ্ছে কুড়ি মাইনাসে মাইনাসে প্লাস আঠেরো হচ্ছে তাহলে এবার দেখো এটা যোগ করতে হবে তাহলে ছয় আট ষোলো হাতে থাকে এক তাহলে দুশো আচ্ছা এটা ওয়াই বাই এটা বিয়োগ করতে হবে ছয় আর দুই দাও আট নয় নয় আর কত দাও চোদ্দো নয় আর পাঁচ দাও চোদ্দো হাতে থাকে এক এক তাহলে হচ্ছে আচ্ছা এটা তাহলে কী হবে

আর ওয়াই ইকুয়াল টু এক বাই আটত্রিশ ইন্টু ওয়াইয়ের নিচে কত আছে সেটা বসাতে হবে দেখে নাও এক্সের নিচে আছে দুশো ছেষট্টি ওয়াইয়ের নিচে আছে একশো বাহান্ন তাহলে এক্সের ওখানে বসবে দুশো ছেষট্টি ওয়াই এখানে বসবে একশো বাহান্ন এবার এটা কাটাকুটি করলে উত্তর চলে আসবে আটত্রিশ দিয়ে এটাকে কাটাকুটি করলে সাতাশটা ছাপ্পান্ন ছয় তার মানে সাত হবে এটা দিয়ে কাটাকুটি করলে পাঁচ ছয় আটটা চল্লিশ চার আটটা বত্রিশে দুই হ্যাঁ এটা তাহলে চার হবে তাহলে এক্সের এর মান আসছে সাত আর ওয়াইয়ের মান আসছে চার নেক্সট অঙ্কে চলে আসবো চার দাগে বলছে প্রমাণ করো এই চারটি বিন্দু যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয় তাহলে এই চারটি বিন্দুর প্রথমে নাম দিয়ে দেবে প্রথম বিন্দুটার নাম দেবে এ দ্বিতীয় বিন্দুটার নাম দেবে বি তৃতীয় বিন্দুটার নাম দেবে সি ঠিক আছে আর চতুর্থ বিন্দুটার নাম দেবে ডি থ্রি টু বিন্দুটা এবার এখানে একটা সামান্তরিকের ছবি এরকম করে এঁকে নেবে নিয়ে তার নাম দিয়ে দেবে এ বি সি ডি তার কর্ণগুলো যুক্ত করবে এবার যে কাজটা হবে তোমাদের সেটা হচ্ছে প্রথমে এ বি বার করা এ বিটা বার করার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো এ আর বি এর বিন্দুগুলো নিয়ে কাজ করতে হয় তো এখানে আছে দুই আছে পাঁচ তাহলে মাইনাস পাঁচ তারপর আছে জিরো 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 মাইনাস জিরো তাহলে এটা হবে কত মাইনাস তিনের স্কয়ার আর এটা হচ্ছে জিরোর স্কয়ার তার মানে আমরা কি বলতে পারি মাইনাস তিন স্কোয়ার মানে নয় প্লাস জিরো তার মানে আমরা বলতে পারি রুট নয় তার মানে তিন আচ্ছা এবি আসার পরে এবির পরের বাহু কি বিসি বাহু বিসিটা ঠিক একই রকমভাবে বার করবে বিআিতে আসি কত পাঁচ ছয় জিরো দুই তাহলে একটা ঘরে হবে পাঁচ মাইনাস ছয় আর একটা ঘরে হবে জিরো মাইনাস দুই তাহলে এটা আসছে তোমার মাইনাস একের স্কোয়ার এটা আসছে তোমার মাইনাস দুইয়ের স্কোয়ার তাহলে এটা হচ্ছে তোমার এক কে এক আর একটা দুয়ে দুইয়ে চার তার মানে আসছে রুট ফাইভ আচ্ছা বিসি এবি বিসি তারপরে পার করবে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিডি সিডিটা দেখে নাও কি আছে ছয় তিন দুই দুই তো সিডিটা আছে কি ছয় তিন দুই দুই তাহলে ছয় মাইনাস তিন দুই মাইনাস দুই নিয়ে কাজ করলে এটা আসবে তিনের স্কোয়ার এটা আসবে জিরোর স্কোয়ার তাহলে এটা আসছে নয় জিরো মানে রুট নয় তিন ত্রিকে নয় অনেকে ভাবছ যে এই সূত্রগুলো কীভাবে প্রয়োগ করছে এর ভিডিও আমি অনেক সুন্দর করে তোমাদের ধীরে ধীরে বুঝিয়ে রেখেছি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই প্লে গিয়ে দেখে নেবে আচ্ছা এবি গেল বিসি গেলো সিডি গেলো আর একটা বাহু হচ্ছে ডি এ বাহুটা আমরা বার করে নেবো ডিএ বাহু ডিএটা এটা দেখে নেওয়া হচ্ছে কত ডি হচ্ছে তিন দুই আর দুই শূন্য তাহলে আমরা লিখব কত তিন মাইনাস দুই আর দুই মাইনাস শূন্য তাহলে এটা আসবে কত একের স্কোয়ার এটা আসবে এর স্কোয়ার তাহলে এক এক কে এক দুই দুইয়ের চার তার মানে রুট পাঁচ ঠিক আছে এবার যখন বাহুগুলো সব বার করা হয়ে যাবে তখন কর্ণ বার করবে এসি কর্ণটা কী হবে এসিটা দেখে নাও এসি দুই ছয় শূন্য দুই তাহলে কী করবে বিন্দুগুলো দুই মাইনাস ছয় শূন্য মাইনাস দুই এবার এটা হচ্ছে তোমার মাইনাস চারের স্কোয়ার এটা হচ্ছে তোমার মাইনাস দুইয়ের স্কোয়ার তাহলে এটা চার চারি ষোলো দুই দিয়ে চার তাই না তাহলে ষোলো আর চার কুড়ি রুট কুড়ি তাহলে আমরা বলতে পারি চার পাঁচে কুড়ি চার মানে দুই ইন্টু দুই ইন্টু পাঁচ তার মানে বেরিয়ে আসছে টু রুট ফাইভ এটা এসি গেল আর একটা কর্ণ হচ্ছে কি বিডি তাহলে বিডি কর্ণটা কী বিডি কর্ণটা এখান থেকে দেখে নাও বি আর ডি আছে কত পাঁচ তিন শূন্য দুই তাহলে আমরা নেব পাঁচ মাইনাস তিন আর শূন্য মাইনাস দুই এটা হবে তোমার দুইয়ের স্কোয়ার এটা হবে মাইনাস দুইয়ের স্কোয়ার তার মানে এখান থেকে কি পাচ্ছি দিয়ে স্কোয়ার করলে চার মাইনাস দিয়ে স্কোয়ার করলেও চার তাহলে রুট আট আট মানে আমরা জানি টু ইন্টু টু ইন্টু টু তার মানে একটা টু বেরিয়ে আসবে একটা টু ভিতরে থাকবে তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম সারা অঙ্ক থেকে আমরা এটা দেখতে পাচ্ছি আমরা বলব যেহেতু এবি বাহুর সাথে সমান হয়েছে সিডি বাহু মানে বিপরীত বাহুগুলো সমান এবং বিসি বাহুর সাথে সমান হয়েছে ডি এ অর্থাৎ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কর্ণ এসির সাথে সমান হয়নি বিডি তো এই বৈশিষ্ট্য যার থাকে সে একমাত্র সামান্তরিক অতএব আমরা বলব এবিডি একটি সামান্তরিক কমপ্লিট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে দেখাবক্সট নেক্সট তো তখন সবাই ভালো থাকুন গুড বাই